রাজ্যত মাতৃভাষা মাধ্যম বিতর্ক অব্যাহত আছে আর রাজ্য সরকারের শিক্ষা বিভাগে এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে আকুর্গো স্থিতিরে মাধ্যম জলাঞ্জলি দিবর কারণে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, মাধ্যম বিশেষক ষষ্ঠ আর সপ্তম শ্রেণীরপর আঁতর করব কারণে যেখানি হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে আর তাক লো এটা সদৌ ছাত্র সন্থায় ক্ষোভত ফাটি পড়েছে আর সদৌ ছাত্র সন্থায় এই বিষয়টক সোচ্চার হওয়া দেখা গেছে। আর আজি রাজ্যজুড়ি সদৌ ছাত্র সন্থায় এই বিষয়টক সরকারের যে হঠকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের শিক্ষা বিভাগের এই আকুর্গো স্থিতির বাবে আজি রাজ্যজুড়ি সদৌ ছাত্র সন্থায় আন্দোলন আজিরপর মাহজোড়া আন্দোলন চলাইছে আর রাজ্যের বিভিন্ন প্রান্ত লগতে বিভিন্ন মহকুমা ছাত্র সন্থা, জেলা ছাত্র সন্থা, আঞ্চলিক ছাত্র সন্থা আজি আন্দোলন কার্যসূচী গ্রহণ করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা আছে আর সেই শিক্ষা ব্যবস্থা যাতে মাতৃভাষার মাধ্যম পুনের বহাল থাকে, বিশেষক ষষ্ঠ আর সপ্তম শ্রেণীত যেহেতু ইংরাজিত পড়াবর কারণে বা পাঠদান করবর কারণে যেখানে হঠাৎই সিদ্ধান্ত গ্রহণ করেছে আর তাক লো সদৌ ছাত্র সন্থায় ইতিমধ্যেই মনের ভাব প্রকাশ করেছে আর লগতে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা করে পরামর্শ গ্রহণ করে আর আজিরপর যেহেতু মাহজোড়া কার্যসূচীরে আন্দোলন ঘোষণা করেছে আর সরকারে যে মাতৃভাষা মাধ্যম বিরোধিতা করে যেখানে আকুর্গো স্থিতি গ্রহণ করেছে সেয়া পরিহার করবর কারণে আজিরপর সদৌ ছাত্র সন্থায় রাজ্যজুড়ি আন্দোলন ঘোষণা করেছে। আর এই মুহূর্তে যেহেতু তিনিচুকীয়া মহাবিদ্যালয়ের সন্মুখত তিনিচুকীয়া আঞ্চলিক ছাত্র সন্থার কার্যালয় প্রাঙ্গণত তিনিচুকীয়া আঞ্চলিক ছাত্র সন্থায় 10 ঘণ্টা অন্বেষণ কার্যসূচী রূপায়ণ করেছে। আর এই মুহূর্তে যেহেতু আসুর কর্মকর্তা সকল আছে, আসুর নেতৃবর্গ আছে, আমি ওসলে যাম যে এই বিষয়টির সন্দর্ভত কথা পাতিম। সদৌ তিনিচুকীয়া জেলা ছাত্র সন্থার সাধারণ সম্পাদক সমরজ্যোতি গোহাঁই আছে, যে রাজ্য সরকারে এটা হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে আর যাক লো আপনাদের শিক্ষক সংগঠনের সঙ্গে পরামর্শ লৈছে, তারপর রাজ্য সরকারের আকুর্গো স্থিতির বিরুদ্ধে আন্দোলন আজির পর ঘোষণা করেছে, এই বিষয়টির কি কব খুঁজব যে পরিহার যদি নকরে পরবর্তী সময়ত কেন ধরনের কার্যসূচী গ্রহণ হব বা কেন ধরনের পদক্ষেপ আপনাদের গ্রহণ করব? বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে ভাষা যে নিষেধ করা যে পরিকল্পনা হাতত লৈছে সেই পরিকল্পনা প্রতিবাদত বিভিন্ন স্বনামধন্য শিক্ষক সংগঠনের লগত সাহিত্য সভা, বড়ো সাহিত্য সভা, বড়ো ছাত্র সংগঠন লগত বিভিন্ন ধরনের আলোচনা করে কিনি বিভিন্ন ধরনের আলোচনা হয়েছিল যাতে আমার যে মাধ্যম আছে মাধ্যম বড়ো মাধ্যম আমার কিন্তু স্থায়ীভাবে এটা ভালদরে থাকবে যে পূর্বতে যেদরে আছে তার কারণে কিন্তু এইখন সরকারে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ নকলে, যার কারণে বর্তমান সময়ত এইখন সরকারে ক্লাস 6 আর 7 যে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী সকল গণিত আর বিজ্ঞান 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 বিষয়ত যে তেখেতসকলে মাধ্যম বাদ দিয়ে কিনে কিন্তু ইংরাজি মাধ্যম কিতাপসমূহ সফা করে উলিয়ালে কিন্তু এই সিদ্ধান্ত আমি কোনো পর্যায়ে মানি লোব নোৱাৰো। কিয়নো বর্তমান সরকারখনে কিন্তু এটা বিষয় জানা উচিত যে ইতিহাসে কথা কয়, যেটা ভাষা আন্দোলন হয়েছিল যেটা মাধ্যম আন্দোলন হয়েছিল সেই কিন্তু ইতিহাস কিন্তু হয়ে লওয়া ভাল, কিন্তু একটা কথা স্পষ্ট কথা সকলে কিন্তু জ্ঞাত হয়, বিভিন্ন রাইজক আমি আহ্বান জানাইছো যে অসমবাসী রাইজে কিন্তু আন্দোলন নকলে কিন্তু একো নাপায়, এইখন সরকারে মাটি ভাতি জাতির কথা কৈছিল কিন্তু সেই কিন্তু এইখন সরকারে কিন্তু বর্তমান উঠি অহা নতুন প্রজন্ম ছাত্র ছাত্রী কিন্তু সুরক্ষিত ভবিষ্যতের কারণে যুব কাম করব লাগছিল উঠি এটা জাতি কিন্তু জিয়াই থাকবর কারণে যে আমার ভাষা প্রয়োজন হয় যে মাধ্যমের প্রয়োজন হয় কিন্তু এই সম্পূর্ণ নস্যাত করে কিনে তখন কিন্তু ভাষাটা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস করার খজন্ত লিপ্ত হওয়া কিন্তু পরিলক্ষিত হয়েছে। সেই কারণে আমি আজি অনশনস্থলীর আমি রাজ্য সরকারক দাবি জানাইছো যে তখনকলে ব্যবস্থা করক যে মাধ্যমের পড়ি থাকা ছাত্র ছাত্রী সকলে ইংরাজি ভালকরে শিকাওক যাতে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে যাতে বিভিন্ন ধরনের ইংরাজি মাধ্যমের ছাত্র ছাত্রী সকলে যে ফলহলিয়াকে যে ইংরেজি যাতে কথা পাতি তেনেকুৱা ব্যবস্থা গ্রহণ করুক আর যুব আমার রাজ্য আমার যদ্যালয়সমূহ আছে বিদ্যালয় বিদ্যালয়সমূহ আছে যদ্যালয়সমূহ আন্তঃগাঁথনি সম্পূর্ণভাবে দুর্বল আছে সেই আন্তঃগাঁথনি সম্পূর্ণভাবে ভাল করে কিন্তু এটা বিদ্যালয় পড়ি থাকার ব্যবস্থা গ্রহণ করবেন আমি অনশনশীল দাবি জানাইছো। লগতে আমার সেই সময় বর্তমান ভারতবর্ষ প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী ডাঙরিয়ায় যে মাতৃভাষা প্রসার আর প্রচলনের কথা কিন্তু ব্যাপকভাবে কৈছিল কিন্তু তার কিন্তু একইখান সরকার কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা আর শিক্ষামন্ত্রী রনুজ পেগু ডাঙরিয়া কিন্তু হিতে বিপরীতে গিয়ে কিন্তু তখন কিন্তু মাতৃভাষা সম্পূর্ণভাবে নস্যা ধ্বংস করে কিনে তখন কিন্তু বর্তমান দেখা যায় যে বিদ্যালয় মাধ্যম বিদ্যালয়সমূহ আছে একাংশ কিন্তু বিদ্যালয়সমূহ কিন্তু বন্ধ করে কিনে তখন কিন্তু বর্তমান রাজ্যিক বোর্ডত সম্পূর্ণভাবে ধ্বংস করে কিন্তু কি কেন্দ্রীয় বোর্ডত অর্থাৎ CBSE বোর্ডত যে ইংরাজি মাধ্যম আছে তখন কিন্তু নিবলে কিন্তু প্রচেষ্টা হাতত লৈছে কিন্তু এরপর আমি জানি বিচার যে তখন
কি আমার অসমীয়া মাধ্যম বিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস করে কিনি যেখানে বিজ্ঞান আর গণিত বিজ্ঞান আর গণিত ইংরাজি মাধ্যম পাঠদান কইলে কি আমার সম্পূর্ণভাবে বিদ্যালয় ধ্বংস করে কিনি তখন কি বর্তমান CBSE বোর্ডলে আমার বিদ্যালয় সমূহ নিব নাকি কিন্তু তাত আমি রহস্য গুণ পাইছো সেই কারণে সমূহ অসমবাসী রাইজক আমি আহ্বান জানাইছো যে তেখেতসকলে সকলে যে দল সংগঠন রাইজে ওলাই আহি কিনে আমার মাধ্যমক যে বিপদ আছে সেই বিপদের কারণে সকলে ওলাই আহিব লাগে লগতে আমার যে সদৌম ছাত্রদের যে আমার বিভিন্ন এলানি একমহিয়া যে এলানি কার্যসূচী ঘোষণা করেছে আমি অহা 5 তারিখে আমি হয়তো গুৱাহাটীলৈ যাম আমি রওনা হম আমার তিনিচুকীয়া জেলা বা 500 শতাধিক অধিক কিন্তু আমার ছাত্র ছাত্র সন্থা কর্মীসকলে কিন্তু সেই প্রতিবাদলে অংশগ্রহণ করব বিশেষকৈ ষষ্ঠ আৰু সপ্তম শ্ৰেণীত বিজ্ঞান আৰু গণিত বিষয়ত যদিহে ইংৰাজী বিষয়ত পাঠদান কৰিবলৈ যায় ছাত্ৰ ছাত্ৰীসকলে বিমূৰত পৰিব লগতে অভিভাৱকসকলেও বিমূৰত পৰিছে আৰু তাৰপিছতো ৰাজ্য চৰকাৰে নাচুৰ বান্দা তেওঁলোকে গণিত আৰু বিজ্ঞান বিষয়ৰ ওপৰত তেওঁলোকে ইংৰাজীতে পাঠদান গ্ৰহণ কৰিব আমি সদৌসম ছাত্ৰ সন্থাই শিক্ষামন্ত্ৰীৰ লগত আলোচনা হৈছে আলোচনাৰ টেবুলত স্পষ্টকৈ জনোৱা হৈছে যে ষষ্ঠ শ্ৰেণী আৰু সপ্তম শ্ৰেণীত তেওঁলোকে যি গণিত আৰু বিজ্ঞানত তেওঁলোকে যি ইংৰাজী ভাষাত পাঠদান কৰিছে তাৰ প্ৰতিবাদ জনাব বুলি ইতিমধ্যে শিক্ষামন্ত্ৰী টেবুলত সদৌসম ছাত্ৰ সন্থা বড়ো সাহিত্য সভা এপছু সকলোৱে মিলি ইতিমধ্যে শিক্ষামন্ত্ৰী আৰু অসম চৰকাৰলৈ স্মাৰকপত্ৰ প্ৰেৰণ কৰিছে কিন্তু এইখন চৰকাৰে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া চৰকাৰখনে কিন্তু অসমৰ দল সংগঠনৰ জাতীয় যিবিলাক ইছ্যু এইবিলাক আবেগ অনুভূতি কোনোদিনেই গুৰুত্ব দিয়া নাই গতিকে আমাৰ যি জাতীয় অনুষ্ঠান সেৱা এই সেৱাক সম্পূৰ্ণৰূপে ধ্বংস কৰি যি কেন্দ্ৰীয় বোৰ্ড CBSE এই CBSEৰ লগত যি সংযুক্ত কৰা এটা যি পৰিকল্পিত এটা ষড়যন্ত্ৰ এই ষড়যন্ত্ৰ কিন্তু আজি অতিকৈ ডাঙৰ কথা আৰু এই ষড়যন্ত্ৰৰ বিৰুদ্ধে আজি আমি অনশনৰ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ আৰু অনাগত দিনত ইয়াতকৈ ভয়াৱহ আন্দোলন হ'ব আৰু এই সদৌসম ছাত্ৰ সন্থাৰ এই বেজি মাহজোৰা আন্দোলন কাৰ্যসূচী তাত বিভিন্ন জাতীয় আৰু জনগোষ্ঠীয় দল সংগঠনসমূহে সহযোগ কৰিছে যিহেতু তিনিচুকীয়া আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ এই অন্যখন থলীত মটক যুৱ ছাত্ৰ সন্মিলনৰ বিষয়ববীয়াসকলক আমি দেখিছোঁ যে চৰকাৰে যিটো হঠকাৰী সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে তাক লৈ এতিয়া ৰাজ্যজুৰি ব্যাপক প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে বিতৰ্ক সৃষ্টি হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকল অসুবিধাত পৰিব অভিভাৱকসকল বিমূৰত পৰিছে গতিকে আপোনালোকে কোনটো দৃষ্টিৰে চায় বা এই বিষয়টোৰ ওপৰত কি ক'ব খুজিব আচলতে চাওক এই যিটো বিষয় এইটো বিষয় যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ বিষয় আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলেই হৈছে দেশৰ ভৱিষ্যত আৰু অতীতত বহুত উদাহৰণ আছে যে অসমীয়া মাধ্যমতে তেওঁলোকে পঢ়ি অসমীয়া মাধ্যমতে তেওঁলোকে ডিগ্ৰী লাভ কৰি ডাঙৰ ডাঙৰ যিসকল অসম চৰকাৰৰ বিষয়াসকল সেই অসমীয়া মাধ্যমত পঢ়ি কিনে তেওঁলোকে ডাঙৰ ডাঙৰ বিষয়া হৈছে আৰু ইংৰাজী মাধ্যম আৰু ষষ্ঠ শ্ৰেণী আৰু সপ্তম শ্ৰেণীত ইংৰাজী ভাষাত তেওঁলোকে এটা ব্যৱস্থা কৰি কিনি চৰকাৰে এটা কি প্ৰমাণ কৰিবলৈ বিচাৰিছে এইটো এটা নুবুজা হাতৰ এটা হৈ আছে কাৰণ কেলৈ অতীততো আমি যিসকল ডাঙৰ ডাঙৰ বিষয়াসকল আমি অসম মাধ্যমত পঢ়িছে আৰু আমি সেইকাৰণে ক'বলৈ বিচাৰিছোঁ যে যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে এই ক্লাছ 5লৈকে অসমীয়া মাধ্যমতে গণিত হওক বা বিজ্ঞান হওক তেওঁলোকে অধ্যয়ন কৰি আহিছিলে আৰু হঠাৎ তেওঁলোকক যদি ইংৰাজী মাধ্যমৰ দুটা বিষয় তেওঁলোকে দূৰদৰ্শী তেওঁলোকে যদি পঢ়িবলৈ দিয়া হয় তেতিয়া কেনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি হ'ব সেই ছাত্ৰ ছাত্ৰীসকলে যিটো অনুভৱ আমি সহজে অনুমীয় আৰু সকলো ৰাইজে এইটো অনুভৱ কৰিব পাৰিব আৰু সেইকাৰণে আমি অতি সোনকালে ক'বলৈ বিচাৰিছোঁ যে অসম চৰকাৰক তেওঁলোকে ৰাষ্ট্ৰীয় যিটো শিক্ষানীতি এই শিক্ষানীতিকো তেওঁলোকে অৱমাননা কৰি কিনি জোৰ জবৰদস্তি মানে তেওঁলোকে অসমৰ যিসকল কণ ছাত্ৰ ছাত্ৰীসকল আছে এই ছাত্ৰ ছাত্ৰীসকলে ইংৰাজী মাধ্যমত পঢ়িবৰ কাৰণে তেওঁলোকে যি ব্যৱস্থা কৰিছে অতি সোনকালে এইটো পৰিহাৰ কৰিবৰ কাৰণে আমি সদৌসম মটক যুৱ ছাত্ৰ সন্মিলনে আমি আহ্বান জনাইছোঁ আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।